রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে কিশোলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন সহ সাতজন নিহতের ঘটনায় শোক র্যালি করেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে মানববন্ধন থেকে দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয় তিনি পড়াশোনার বিষয়ে আমাদের উপদেশ দিতেন যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আমাদের যে একটা নিরাপত্তার বিষয় আছে সাররা সেই জিনিসটা এই পার্বত্য অঞ্চলকে একটু সেভাবে সারা বিশেষ নজর দিবে এদিকে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ হত্যার প্রতিবাদে বুধবার সকালে শহরের পৌরসভা কার্যালয়ের সামনে স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা রোববার রাঙ্গামাটির বাঘাই ছড়িতে শেষে ফেরার পথে নয় মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ সাতজন নিহত হন এ ঘটনার একদিন না পেরোতেই মঙ্গলবার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশকান্তি তঞ্জঙ্গাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা হামলার পর থেকে যৌথ বাহিনীর অভিযান চললেও কাউকে আটক করা যায়নি এখন পর্যন্ত কোনো মামলাও হয়নি সময় সংবাদ রাঙ্গামাটি